হাঁটু ব্যথার মূল কারণের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বয়সজনিত হাড় ক্ষয় রোগ, যেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। তাছাড়া বিভিন্ন অটোইমিউন ডিসঅর্ডার বা আর্থ্রাইটিস রোগ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, গাউটি আর্থ্রাইটিস, এ সকল কারণেও হতে পারে। বিভিন্ন আঘাত, ইঞ্জুরি, পড়ে গিয়ে, খেলতে গিয়ে হোঁচট খেয়ে, লিগামেন্ট ইঞ্জুরি, মিনিসকাস ইঞ্জুরি, এগুলো হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি, এগুলো হচ্ছে হাঁটু ব্যথার কমন কারণ। তাছাড়া অতিরিক্ত ওজন, ভিটামিন ও মিনারেলস ডেফিসিয়েন্সির কারণ, ঠিকমতো এক্সারসাইজ না করা হাঁটু ব্যথার প্রধান কারণের মধ্যে অন্যতম। হাঁটু ব্যথার চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা ভুল করে থাকি প্রায় রোগীরা, হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়ে, সিঁড়ি বাওয়া বন্ধ, হাঁটু ভেঙে বসা বন্ধ, চলাফেরা বন্ধ, এগুলা করা যাবে না। সাময়িক যদি কোনো ডাক্তার বলে থাকে, সেটা কয়েকদিন বা কয়েক সপ্তাহ হতে পারে। তারপরে অবশ্যই আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে, ওজন কমিয়ে ফেলতে হবে, প্রয়োজনে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হবে, বিভিন্ন সাপ্লিমেন্ট মিনারেল ডেফিসিয়েন্সি থাকলে সেগুলো খেতে হবে, এবং বৈজ্ঞানিক ডাক্তারি ব্যায়াম করতে হবে। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।